ব্রাশ করছি সকাল সকাল, দেখো বেশি জোরে জোরে দাঁত মেজো না, আমার দাঁতগুলো সব পড়ে যাবে। এটা তাতি 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 ঠিক করে মাজো, ঠিক করে মাজো। এটা কি হচ্ছে আজকে? রিপু ভাই যাব আজকে? আচ্ছা যাবে, মা এ করো। সকাল সকাল ইচ্ছেকে নিয়ে একটু লেখাতে বসিয়েছি, লেখাগুলো না ইয়ে করালে না ও দেখছি ভুলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো এক এক দিন এক একভাবে রাখি, রাইমস কোনো দিন পড়াই, কোনো দিন লেখাগুলো করাই আর কি, এরকম করে। আর বেশিক্ষণ না ইচ্ছে বসতে যায় না, চঞ্চল তো ওই কারণে। তো আমি বেশিক্ষণ ওকে জোরও করি না, ওর মতো করে ও করে। তো আজকে ওয়েলকাম ব্যাক করার নতুন লোক, আজকে আপনাদের চিরচরিত যে ওয়েলকাম ব্যাক করে সে আর ওয়েলকাম ব্যাক করছে না। তো আজকে আমি আর ইচ্ছে আমরা আসলাম ওয়েলকাম ব্যাক করতে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেল নাম ইচ্ছে পূরণ, ইচ্ছে পূরণ ব্লগ। তো এই হচ্ছে তার ইচ্ছে, বলো কি বলবে বলো। আপনারা সবাই কেমন আছেন এই গরমে? লাস্ট দু তিন দিন ধরে আবার গরম পড়েছে। তো কোথায় যাচ্ছেন আপনি? ব্যাস চলে গেলেন। তো যাই হোক, তো আপনাদের কিছু বলতে চাই, সেটা হচ্ছে আজ থেকে আমাকেও ইচ্ছে পূরণ ব্লগে দেখতে পাবেন আপনারা। তো ওই প্রতিদিন পুনামকেই দেখেন, আজ থেকে আমাকেও দেখতে পাবেন। তো এই বলেই আজকে ব্লগটা শুরু করলাম, চলুন। দাও এই যে এইটার মধ্যে, দাও এইটার মধ্যে দেখছি, এটার মধ্যেই দেখছি। তো আমাকে হয়তো আপনারা ব্লগে দেখেছেন কিন্তু সেরকম ভাবে দেখেননি, হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখেছেন, পুনামের সাথে দেখেছেন, কিন্তু আজ থেকে আমাকে ইন্ডিভিজুয়ালও দেখতে পাবেন। অ্যাকচুয়ালি কি হয় জানেন, আপনারা সবাই পুনাম এক জায়গায় জব করে, একটা কলেজে জব করে, সেই জন্যে ওকে সকালবেলা 11টা 11টার মধ্যে চলে যেতে হয় এবং সেখান থেকে বেরোয় বিকেলবেলা 5টা 5টার পরে। এই যে গ্যাপটা 11 থেকে 5টা, সেই সময় ও ব্লগ করতে পারে না, স্বাভাবিক, একটা কলেজ, সেখানে গিয়ে ব্লগ করাটা সম্ভব হয় না ওর পক্ষে। তাও তার মধ্যে যখনই ও সুযোগ পায় করে, আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে। এবং তাই জন্যে মানে ইভেন আমরা বুঝতে পারছি যে আমাদের ব্লগের কন্টেন্ট অতটা হয়তো বেটার হচ্ছে না, যেহেতু এই মাঝখানে একটা গ্যাপ চলে আসে। তো চেষ্টা করবো সেই কন্টেন্টটা ফুলফিল করার। তো ওই জন্যে আমিও আজ থেকে আপনাদের সঙ্গে ভিডিওতে আসা শুরু করছি। তো জানি না আপনাদের কীরকমভাবে নেবেন বা আপনাদের ভালো লাগবে কি না, তো চেষ্টা করবো যাতে আপনাদের ভালো লাগে। আর দেখুন আমাকেও ব্লগে আজ থেকে, তো কীরকম লাগে না লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এখন বাজে 10:30, এদিকে পুনাম করছে এখনও এডিট, এখন এডিট করা কমপ্লিট হয়নি। কি হয়নি এখন এডিট করা? যেটা আপনারা দুবেলা 2:30-3টের সময় লাইভ পাবেন। আর আমি এখন করবো চা, সকালবেলা আমি একটু চা খাই, মানে সকালবেলা তো খাই হচ্ছে পুরম করে দেয় যেটা ম্যাজিক ড্রিঙ্ক, ওটা খাই। আর একটু বেলায় আমি চা খাই, একটু চা না খেলে এনার্জি আসে না, আর পুনাম তো দুধ চা খায় না, তো চা আমি একার জন্যই করবো। এই আমার দুধ চা হবে এখন, এই বসালাম। তো চাটা করে নিই, চাটা করে চা খাবো, খেতে খেতে একটু পেপার পড়বো। তো এই সকালবেলা এই 10-15 মিনিট আমার নিজের জন্য এক কাপ চা খাই, খেতে খেতে একটু পেপার পড়ি, তারপর রেডি হবো, রেডি হয়ে বেরোবো। চলুন স্নান করে গোপালকে দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি ঝটপট করে খেতে 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 রেডি হয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। যদি এরকম করে ফাস্ট ফরওয়ার্ড করা যেত কি ভালো হতো না, সব কাজ কি তাড়াতাড়ি শেষ হয়ে যেত।
সকালে ঝটপট করে বেরিয়ে পড়ি, 11:30 বাজে, চলুন ঝটপট করে বেরোই। শুভমা যাচ্ছে আজকে মার্কেটে, আর ইচ্ছে যাচ্ছে মার বাড়ি। মামা ইচ্ছে কর না, মেতে দিয়েছি, যাও ভালো করে শক্ত শক্ত করে ধরো। হ্যাঁ আসো সাবধানে। মোটামুটি 12টা আমি এসেছি পুনমের মার বাড়িতে। তো এখানে আমি ইচ্ছেকে দিতে এসেছিলাম, কারণ আজকে বাবাও নেই, আজকে আমিও নেই, আর মার পক্ষে একা ইচ্ছেকে দেখা সম্ভব না, কারণ পুজো দেওয়া আছে না, আরম কাজ আছে, আর ইচ্ছেও খুব দুষ্ট হয়েছে। তো আমি ওকে আজকে এই বাড়িতে রেখে আমি এখন যাব কাজে। তো কাজ থেকে ফিরে আবার ওকে নিয়ে যাবো, আজকে আবার স্কুলে টিউশন আছে তো 5:30 থেকে। তো দেখি তাড়াতাড়ি ফিরতে হবে, এসে আবার টিউশন নিয়ে যেতে হবে স্কুলে। চলুন তাহলে বেরে। ঘড়িতে বাজে 2:30, আর লাঞ্চে নিয়েছিলাম লুচি আর সুজি। এখন বাজে 4:00। তো আমি অ্যাকচুয়ালি বাড়িতে ফিরে এসেছিলাম 3:30 নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম, এবং আসার পরে আমি গেছিলাম আমার ব্যাংকে, কারণ ফিরতে 3:30 হয়ে গেছে, কিছু ডকুমেন্টস নিয়ে আমার ব্যাংকে যাওয়ার ছিল, 4:00 সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাই কোনোরকমে বাড়িতে এসে তাড়াহুড়ো করে ব্যাংকে যাই। তো ব্যাংকে গিয়ে ব্যাংকে কাজটা করি, ব্যাংকে কাজটা করে আমি বাড়ি চলে এসেছি আর কি। তো জামাগুলো চেঞ্জ হয়ে গেছে, এসে এবার একটু ছাদে যাবো, ছাদে গিয়ে গাছগুলো দেখবো, গাছগুলোর জল দেবো, তারপরে চুলটা একটু কাটতে যাওয়ার আছে, দেখি যদি হয় তো যাবো, না হলে যাবো না। তো দেখা যাক কী হয়, আগে যাই ছাদে, যাই গাছগুলো জল দিই, জামা কাপড়গুলো তুলি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আমি বাড়িতে এসে দেখলাম যে একটা মিন্ত্রা থেকে পার্সেল এসছে, এটা তো একটা শার্ট অর্ডার করেছিলাম অনেক দিন আগে, অনেক দিন না 4-5 দিন আগে অর্ডার করেছিলাম, তো শার্টটা চলে এসছে। তো দেখি হাইল্যান্ডারের শার্ট, তো শার্টটা পরে এবার দেখি ফিটিংস কীরকম আছে না আছে, না আবার এক্সচেঞ্জ করাতে হবে, তো এটা একবার খোলা যাক। তো মিন্ত্রা থেকে এই হাইল্যান্ডারের XL এই শার্টটা এসছে। শার্টের কাপড় কোয়ালিটি তো ভালোই, মোটামুটি পুরোটাই কটন, তো আপাতত যেটুকু বুঝতে পারছি ভালো, এবার ডিজাইনটাও মোটামুটি খারাপ লাগছে না। অ্যাকচুয়ালি আমি এক কালারের শার্টই ম্যাক্সিমাম পরি, এরকম স্ট্রাইপ শার্ট পরি না, তো যাই হোক কিনলাম, দেখা যাক ভালো হয় কি না। তো যেরকমটা বলছিলাম যে আসার পরে যাবো একটু চুল কাটতে, তো আর ভিডিও করা হয়নি, তো এই চুল ফুল কাটলাম না, অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, কারণটা হচ্ছে আমি একটু গেছিলাম ইচ্ছেকে আনতে ওই বাড়িতে, সকালবেলা তো দেখলেন আপনারা যে ইচ্ছেকে আমি ওই বাড়িতে দিয়ে আসলাম। তো আমি আবার বিকেলবেলা গেলাম, পুনামার যাইনি, পুনাম এই বাড়িতে ডাইরেক্ট চলে এসছে, তো ডাইরেক্ট আসিনি আর কি, আমি গড়িয়া থেকে ওকে নিয়ে এসেছি। তো আমি গেছিলাম ওই বাড়ি, ওই থেকে ইচ্ছে করে নিলাম, ফেরার সময় পুনাম গড়িয়ায় দাঁড়িয়ে ছিল, গড়িয়া থেকে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। তো আর ভিডিও করা হয়নি, এসে ওদেরকে রেখে আমি গেছিলাম চুলটা কাটতে, তো চুলটা কাটলাম, চুলটা কেটে আমি জাস্ট স্নান টান করে উঠলাম, উঠে একটু বসবো, আর পুনাম এখন করবে রাতের ডিনার, অলরেডি 9:00 বাজে, 11:30 বাজে, একটা অফিসিয়াল কল এসেছিল, তো সে কারণে একটু দেরি হয়ে গেল কথা বলতে বলতে, আর ভেবেছিলাম একটু তাড়াতাড়ি খাবো, অনেকদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, তো আজকেও দেরি হয়ে গেলো, কিছু উপায় নেই, 9:30 বাজতে চললো। তো খাচ্ছি একটা সবজি, পনির পানির দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা ভেজ হয়েছে, মিক্সড ভেজ, আর একটা রুটি। আজ থেকে 2-3 মাস আগে এই ওয়াল হ্যাঙ্গিংটা কিনেছিলাম, কিন্তু কোনোভাবেই উপায় করে উঠতে পারছিলাম না যে লাগাবো, কারণ হেল্পিং হ্যান্ড ছাড়া সম্ভব না, আর শুভময় আমাকে এইটা লাগাতে পুরোটাই হেল্প করেছে। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর